সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দর্শক, আমরা অবস্থান করতেছি পঞ্চগড় জেলার ফুটকিবাড়ি হাট সংলগ্ন একজন নারী উদ্যোক্তা কিভাবে ওনার খামারটি পরিচালনা করতেছেন এবং তার গরু কয়টা রয়েছে এবং কি খাওয়াচ্ছে কি খাওয়াচ্ছে তার বিস্তারিত তথ্য আপনাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনি দেখেন ওনার খামারটি বাইরের সাইডটা দেখাচ্ছি, ইনশাল্লাহ আমরা ভিতরে ঢুকে ঢুকবো যে উনি ওনার খামারে যে গরুগুলো আছে কি খাওয়াচ্ছে। চলুন দেখা যাক, ওনার খামারে আমরা যাই এবং আমরা রুমে খামারটিতে প্রবেশ করার আগেই দেখতেছি, দেখেন উনি গরুকে খাওয়ানোর জন্য আগেই খাবার মজুত করে রাখছে, অর্থাৎ ঘোড়া কিনার আগে চাবুক কিনে রাখছে যেমনটা কথা ছিল। আপনি দেখেন ওনার খামারে যে পরিমাণ গরু রয়েছে সেই পরিমাণ খাবারও রয়েছে। এগুলো সামনে যেগুলো দেখতেছি ওনার গরুর খাদ্য, আমরা দেখতে পাচ্ছি যে এগুলো ভুট্টা, এই বস্তার মধ্যে দেখতেছি যে এগুলো ভুট্টা। আর আমরা শুরু করব এবার ওনার খাবারে, আমরা আসে দেখতেছি যে উনি ওনার গরুর গুলোকে খাদ্য দিচ্ছে দুপুরের খাবার। এই যে বালতিতে দেখেন খাবার দিচ্ছে, পাঁচটা বালতি, 5 আর 2 এ 7টা, 7টা বালতিতে খাবার দিচ্ছে। আর কিভাবে ওনার খামারটি উনি দেখাশোনা করতেছে কি খাওয়াচ্ছে আমি বিস্তারিত আপনাদের কাছে তুলে ধরবো। আমরা যে নারী উদ্যোক্তা ওনার কাছ থেকে শুনবো ওনার গরুগুলো কি দামে কিনছে এবং কি খাওয়াচ্ছে, তো ওনার সাথে আগে আমরা পরিচয় হয়ে নিই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? তো আপনি নারী হয়ে এই যে গরু লালন পালন করতেছেন, এই এই জগতে আসার কারণ কি হঠাৎ করে? হঠাৎ করে আমার স্বামী মারা গেছে, তখন তো মনে করি আমি কিভাবে চলবো, দুইটা বাচ্চা পঞ্জ করে পড়ে, মেয়েটা কালেক্টরে আর ছেলেটা সুলতানায় পড়ে। আপনার আমাদের টাকা তো আমার প্রায় মাসে মনে করেন 15-20 হাজার টাকা পড়ে যেত, প্রায় 1,000। আবার আমার সংসারের খরচ, আবার আমি অসুস্থ, ইন্ডিয়া ট্রিটমেন্ট করতাম, বিভিন্ন সমস্যা হইলো, আবার শরীরে বুঝতে কোমরে হাড় হয়েছে, এভাবে আমার অনেক টাকার দরকার। আমাদের চাচা নাই, এই কারণে আপনি নিজে চলার জন্য, পরিবারকে চলার জন্য, ছেলে সন্তানকে লালন পালন করার জন্য নিজে এই এই খামারের সাথে জড়িত হয়ে গেলেন। বিভিন্ন খামারে আমি ঘুরছি, ঘুরে এটা একটা প্রবলেম। আমরা শুনলাম একজন নারী উদ্যোক্তার করুণ কথা, আমাদের বাসার যে চাচা থাকে উনি নাই, উনি একজন টিচার ছিলেন, উনি ইন্তেকাল করেছেন, তার পরবর্তীতে উনি নিজেই এই খামারটি লালন পালন করতেছে। তা আপনার খামারে এই মুহূর্তে কতটা গরু আছে? আসি, গরু আছে 13টা। 13টা গরু রয়েছে, এগুলো কি আপনি নিজেই কেনা বেচা কিনেন? হাট লোক বিক্রি করার সময় লোক বাড়ি থেকে নিয়ে যায়, বাড়ি থেকে নিয়ে যায়, বিক্রি করার সময় সুবিধা বাড়ি থেকে নিয়ে যায়, আর কেনার সময় একটু হাটে যাইতে হয়। 48 হাজার টাকা বলছে। আমরা শুরু করি, দেখি আপনাদের এই যে কালো গরুটা দিয়ে কত টাকা দিয়ে নিছে? না, ওটা আমাদের ছোট বাচ্চা ছিল, বাড়িরই ছিল, মা ছিল বড়। ও, ওটাকে বিক্রি করে, এটা দুধ হয় নাকি? এখন হ দুধ হয়, দুধ হচ্ছে। কতটুকু কোয়ালিটি আছে? 15 কেজি করে শিখলাম, এখন 4 কেজি, 8.5 কেজি। 8.5 কেজি, 15 কেজি প্রথম দিক শিখছেন তাই না? দর্শক, এই যে হোলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের একটা রয়েছে, 15 কেজি দুধ হয় এই মুহূর্তে, 8 কেজি পরিমাণ দুধ হচ্ছে যেমনটা উনি বলতেছিল। এই যে এখানে দেখেন একটি হাড্ডিসার গরু, উনি মোটা তাজা করতেছেন। এই ইরিয়া গরু কয় মাস হলো আপনার খামারে? 2 মাস। 2 মাস? কত টাকা? কুরবানি 4 দিন আগে দিয়েছি। কুরবানি 4 দিন আগে? এটা কত টাকা দিয়ে নিছিলেন? নিয়েছিলাম 35 হাজার। 35? এখন কত কইতেছে? 48 হাজার। 48, 35, 38, মানে 5,000 টাকা খাইছে, আপনার 8,000 টাকা লাভ হচ্ছে এমনটাই? দর্শক, 55,000 টাকা বিক্রি না করলে আমার করতে হবে না? 55 বিক্রি করবেন? এটা বিক্রি করতে হবে, 55 আমাকে বিক্রি করতে হবে। দর্শক, আপনার শুনলেন যে 52 থেকে 55 হাজার উনি বিক্রি করলে উনার কত্তা পড়বে, কারণ এটা 2-2.5 মাস অলরেডি পালন হয়ে গেছে, এটা কি ছাড়বেন? খাবারের দামটা বাড়ি গেছে না? জি জি, আমি এটা 3 দিনের মধ্যে ছাড়বো। 2-3 দিনের মধ্যেই ছাড়ে দেবেন? পাটিরা বাড়িতেই আসে নিয়ে যাবে? বৃহস্পতিবারের আগেই দিয়ে দেবো। আগেই দিয়ে দেবেন? দর্শক, বৃহস্পতিবারে আমার প্রতিদিন লস এখন, মানে অর্থাৎ উনি লাগে গেছে, যা স্বাস্থ্য লাগা লাগে গেছে। এই এই খামারের বয়স কতদিন আপনার? আমার বয়স 1 বছর 3 মাস। 1 বছর 3 মাস। এই খামার করে আপনার কেমনটা লাভবান আশা করতেছেন, মানে কেমন হচ্ছে লাভ? হচ্ছে মোটামুটি, আমার চলার মতো, আমার সংসার চলতেছে। সংসার চলতেছে, কোনো সমস্যার মধ্যে নাই এবং স্বাচ্ছন্দ্য ভাবেই চলতেছে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি আরো ভালো, যারা চাকরি করে তাদের চেয়েও আমি মানে ভালো পাচ্ছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার যারা নতুন উদ্যোক্তা যারা খামার করতে চায় তাদের জন্য আপনার পরামর্শটা কি? যদি কেউ আমার কাছে পরামর্শ নিতে আসে তাহলে দিব না? এখন তো আপনার মনে করেন যারা সিলেটে আছে বা চিটিয়াং আছে দূর দূরান্তে আসতে পারবে না, আপনার মতো নারী যারা আছে তাদের পরিবারে কেউ নাই,
তারা কিভাবে তাদের সংসার চালাবে, তারা যদি দুই একটা করে গরু লালন পালন করে 5-10টা করে আপনার মতো, তাদের কি এই পেশায় আসতে আহ্বান জানাচ্ছেন না কি বলছেন? হ্যাঁ, আহ্বান তো অবশ্যই জানাবো, কারণ এটা তো একটা মোটামুটি একটা লাভবান হচ্ছে, সংসার চলবে, অবশ্যই লাভবান হবে, কার পাশে হাত পাতাইতে হবে না, নিজে চলতে পারবে। আমার ভাইগুলো কোটি কোটি, আমার ভাই ঢাকা মোহাম্মদপুরে 10টা লাভ ফাউন্ডেশন বাসা আছে, আমার আর ভাই পঞ্চগড়ে 5তলা বাসা আছে, ঠিক আছে না, এক ভাইয়ের 20 বিঘা চা বাগান আছে, 17 বিঘা আম বাগান আছে। তারা কি, তারা কি এই ব্যবসা করে না, তারা তাদের মতো, তাদের মতো, তাদের মতো, কিন্তু আপনি কারোর কাছে চাইতে যান নাই? জি জি, জানুয়ারি 13 তারিখ হচ্ছে 5 বছর হবে, আমি 10 টাকা 5 বছর জন্য চাইবো, তিনবার আমি ইন্ডিয়া গেলাম ট্রিটমেন্টের জন্য, নিজে নিজেই চলতেছেন, তিনবার ইন্ডিয়া গেছি, ঢাকা পর্যন্ত ট্রিটমেন্ট করলাম, আমি এখন পর্যন্ত কারো কাছে 10 টাকা নিয়ে গেলাম। যাক, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মেয়েটাকে 8 লক্ষ টাকা দিয়ে বিয়ে দিলাম, বিয়ে খরচ টরচ গেছে ইনশাআল্লাহ, 8 লক্ষ টাকা আর দিবেনি দিছি, 8 লক্ষ খরচ তো আলাদা। সুপ্রিয় দর্শক, দর্শক আমরা দেখাচ্ছি, এই এই গরুটি কি আপনার, এটা বিক্রি না আরো কিছুদিন লালন পালন করতে হবে? 10 দিন রাখবেন আরো? এটা কত দিয়ে নিছিলেন আর কত ছাড়তে চাচ্ছেন? 34। এটা কিনছিলেন আপনার কত? 34,000? 34 কিনছিলেন, বিক্রির কত আশা করতেছেন? এটা 48 থেকে 50 আইডিয়া করতেছেন? দর্শক আপনারা শুনলেন যে 48 থেকে 50 উনি আইডিয়া করতেছেন বিক্রি করার জন্য। আপনার এই যে পাশে আরেকটা দেখতেছি শুকনা, এটা কতদিন নিছেন? 33,500। এটা কতদিন হইল? এই এই গত বুধবারে 33,500। এটা তো আরো কিছুদিন পালন করবেন? না, এটা তো দুই মাস থাকবে, এক তারিখে কিনছেন, চলতি মাসে সেপ্টেম্বরে, আজ থেকে 4 দিন হইলো, কেবল 4 দিন হইলো, 33,000, আরো 2 মাস লালন পালন করবেন। আমরা এখানে একটা ফ্রিজিয়ান জাতের, এটা কি বকনা না মানে সারবাসুর বাচ্চি বকনা, এটা ফ্রিজিয়ান, এটা অবশ্যই মানে বীজ দেওয়া, বীজের আমরা দেখাইলাম যে প্রথম ওই যে হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাভিটি, তারই বাছুর এটা, এখন বর্তমান 8.5 কেজি থেকে 8 কেজি দুধ হচ্ছে। তো আমরা এই যে আরেকটা গাভি দেখি, এটা বুধবার নিয়ে কিনছেন, গত বুধবারে, এটা কি বোদাহাটে কিনছেন? দর্শক, বোদাহাটে গত বুধবার কিনছেন, এটা 31,000 হাড্ডি সার। উনি কিন্তু মূলত ওনার খামারটাতে হাড্ডি সারই ভরপুর, মানে হাড্ডি সার গরু। এই যে এই সাইডটাতে রয়েছে, এইটাতে গরু এখন কি তুলবেন? আবার আস্তে আস্তে তুলবেন? কুরবানিতে পুরো ভরা ছিল, কুরবানিতে টোটাল কতটা গরু ছিল এবার? 32টা। দর্শক, এই খামারে আপনার টোটাল সর্বমোট কয়টা গরু? 40টা রাখার জায়গা অলরেডি রেডি, ক্যাপাসিটি আছে যে 40টা, এবং রাখবেনও ইনশাআল্লাহ 40টা, চিন্তা ভাবনা আছে অবশ্যই, ফিয়া মানিল্লাহ। এইটা এইটা কি বিক্রির উপযোগী না? এটা আরো না, এটা এটা যদি কিনছি এটা পাতলা বাহিনী কমা, ও ওগুলো ওগুলো সাথে একদিন কিনছি, জি জি, ওগুলো সস্তা লাগে গেছে, পাতলা বাহিনী মানে 2000 টাকা প্রশ্ন মানে কমতেছে না, এমনি তো সস্তা লাগলে একে বিক্রি করে দিব। আচ্ছা, আর একটা প্রশ্ন, চিকিৎসাটা কে দেয় আপনার, যদি কোনো প্রকার ওই যে পাতলা পায়খানাটা হয়েছে এটা কে দিচ্ছে? নিজে নিজেই এগুলা শিখলেন কি, কোনো প্রশিক্ষণ নিছিলেন? না, কোনো কিছু করি না। তাহলে কিভাবে অভিজ্ঞতা? আমি নিজে নিজে অভিজ্ঞতা করছি, প্রথমে ওষুধ না গুলো কিনছিলাম, কিনে দেখতেছি যে হয় আমার লাভ আসবে না হলে মূল্যে মরবে, জি জি, আর 10 টাকা লাভের আশা করে 2 টাকা আমার লস হবে, জি। আমি 2-3টা গরুকে আগে আগে কিনছিলাম, 3টা গরু পর ট্রিটমেন্ট দিলাম, ইনজেকশন দিচ্ছি, ঠিক হচ্ছে, একদিন একটা ডাক্তারকে নিয়েছিলাম প্রথম দিন, জি, তার কাছে দেখাই নিয়েছি, তখন আমি ও আমার দেখতেছে যে আমি ইনজেকশন পুশ করতেছি, ও বলতেছে হ্যাঁ আপনি এটা পারবেন, এইভাবে করতে হয়, মানে ওদের কাছে একটু প্রথমে দেখাই নিছেন যে কিভাবে কি করতে হবে, কোন রোগের কি, মোটামুটি একটা আইডিয়া নিছেন, তারপরে আপনি নিজে নিজেই মানে করতে করতে শিখে গেছে, এমনটাই সামনে যে সাদাটা দেখতেছি। শুনলাম আপনি এটা, এই পায়খানাটা আপনি আপনাদের যে পঞ্চগড়ে পশু হসপিটাল আছে এখানে নিয়ে যেতে পারেন, তারা কিন্তু পরীক্ষা করে জানাইতে পারে আপনাকে কি ট্রিটমেন্ট দিতে পারে, এর মধ্যে ছাড়াই দিবেন। দর্শক আপনি শুনলেন, আমি উনি যে একজন ব্যবসায়ী তার প্রমাণ আপনারা তার উনার কথাই বুঝতেছেন যে অল্প উনার আসলটা আসলে যেটা খাইছে ওইটা হইলে ছাড়ে দিবে, অত ঝামলার মধ্যে যাইতে চাচ্ছে না। দেখ এই যে এই সাদাটা, এটা কত নয় আর কতদিন পালন করলেন? এক মাস হয়েছে। কতদিন? 2 তারিখে এক মাস, আজ 3 দিন হচ্ছে। কত দিয়ে নিয়েছিলেন এটা? 1, 2, 3, 4, 5, 6টা মানে লোডে নিছিলেন? হ্যাঁ, 6টা একদিনে নিছিলাম। 6টা? এইটা কি সিঙ্গেল কিনছিলেন না লোডে? না, সিঙ্গেল। সিঙ্গেল কত নিছিল এটা সাদাটা? 34,500। এখন এটা আইডিয়া কত করতেছেন এখন? হ্যাঁ, 40 টার্গেট নিচ্ছেন। দর্শক শুনলাম যে 40 টার্গেট নিচ্ছে, কারণ এক মাস হয়ে গেছে না, 8 মাস রাখবেন, আরো রাখবেন, কারণ মানে বিক্রি করতে করতে 45 এর উপরে। হ্যাঁ, দর্শক শুনলেন, এইটা তো ভালো মোটা তাজা হইছে। হ্যাঁ, একদিনে বলে দিল সব, একদিনে যখন আনি। হ্যাঁ, কিচ্ছু নাই, হাড্ডি এলা। দর্শক আপনারা শুনলেন, এরিয়া গরু কত নিছিলেন?
72,000 মানে 35 জন 70 36 জন 72 36 ওই সাদাটা আর লালটা 72 আই দিয়ে নিলাম 71 এই দুটো 71 দর্শক শুনলেন 71 এই যে দুইটা 71 করে দুইটা মিলে 71 আর ওইটা 35 36 জন 72 তো এই দুইগুলো নিছিলেন এগুলো আরো আরো কেবল এক মাস হলো আর এক মাস লালন পালন করবে হ্যাঁ আচ্ছা দর্শক আমরা 25 থেকে 26 দিন আর 25-26 দিন এগুলো চেঞ্জ করে আবার নতুন করে ঢুকাবেন এগুলোকে আপনি কি খাওয়াচ্ছেন আর এই যে গোয়াল ঘরটা সারাদিনে পরিষ্কার পরিচ্ছন্ন এগুলো কে করে আপনি নিজেই অনেক কষ্ট কিন্তু দর্শক আপনারা জানেন একটা খামার পরিচালনা করা এক ধরনের কষ্ট আর যদি আপনার গোবর পছাপ সবগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় এটা জন্য প্রচুর কষ্ট রয়েছে আর উনি নিজেই এগুলো দেখাশোনা করে এই যে দেখেন খামারের প্রত্যেকটা গরু আলাদা আলাদা দর্শক আমরা দেখতেছি দেখেন উনি নিজে নিজেই কিন্তু গরুগুলোকে খাওয়াচ্ছে প্রত্যেকটা গরুকে নিজেই খাবার দিচ্ছে আমরা এই নিজেই এই যে গরুগুলোকে খাবার দিল এই মুহূর্তে দেখেন এটাতে পানি দিবেন না প্রতিদিন এগুলাকে খাওয়াচ্ছেন 4 কেজি পরিমাণ দানাদার খাদ্য 4 কেজি পরিমাণ দিচ্ছে দর্শক এই যে বালতিতে করে দেখেন খাবারের পাত্র নিয়ে চেষ্টা এবং শ্রম দুটেই একত্রিত করে উনি কিন্তু সফলতাভাবে এগিয়ে যাচ্ছেন আমরা ওনার সফলতা কামনা করতেছি আপনারা দেখেন আপনারাও চাইলেও কিন্তু আপনারা নিজেরাও এই ধরনের শ্রম দিয়ে এগিয়ে যেতে পারেন আমরা দেখতেছি উনি যে এই খামারে কিন্তু উনার এই 40টা গরু দেখাশোনা করার জন্য অন্য কোনো সদস্য সংখ্যা নাই এখানে নিজে নিজেই দেখেন খাবারগুলো দিচ্ছে প্রতিটা গরুকে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে ওরা খাদ্যটা মিক্স করে দিল পানি দিয়ে এবং ওনার এই বড় গরু ওনার খামারের এই এই গরুটাই সব থেকে বড় এই গরুটা কি খাবারটা দিচ্ছে আমরা দেখানোর চেষ্টা করতেছি সব দানাদার খাদ্য মিক্স করা আছে মিক্স করার পরে উনি দিয়ে দিচ্ছে দেখেন কি সুন্দর গরুগুলো খাচ্ছে একদম দেখেন ওনার গরুর খাদ্য এই কিছু আপনাদের সামনেই কিন্তু খাবারগুলো দিল পুরো খাবার খায় শেষ পাত্রে কোনো খাবার নাই দেখেন পাত্র খালি করে ফেলছে দর্শক এই খাবার কি আপনি দিনে তিনবারই দেন না দুইবার দেন সকালে বিকেল 5টায় এই দুই মানে দুই দুইবারই খাবার দেন আর দুপুরবেলা দুপুরে কিছু দেন না সকালে একবার আর রাতে 8টা দিয়ে একবার খাবারের কস্টিং আপনি কম ঘাস কেন খাওয়ান ঘাস ঘাস লাগাইছে ওগুলো খাওয়াচ্ছেন দর্শক আপনারা শুনলেন যে ওনার খাদ্যর রুটিনটা কিভাবে রেশন মানে কিভাবে দিচ্ছে তো আমরা খাওয়ার তথ্যটা আপনাদেরকে দিলাম আপনারা দেখলেন দেখেন এই গরুটাকে কিছুক্ষণ আগে দিচ্ছে খাবার কিন্তু প্রায় শেষ আর অল্প আছে খাবারটা মূলত ওই যে চাড়িগুলোতে খড়গুলো দিচ্ছে আর খাবারে যে বালতিতে দানাদার খাদ্যটা আচ্ছা দানাদার খাদ্য আপনি কি কি খাওয়াচ্ছেন আমাদের একটু বলবেন ভুট্টা ডাল কোল গমের গুঁড়া ধানের গুঁড়া ভুট্টা ডাল ধানের গুঁড়া গমের গুঁড়া খৈল এছাড়াও কোনো মেডিসিন দেন মোটা তাজা করার জন্য হ্যাঁ মাল্টিভিটামিন গুলো এগুলো দিচ্ছেন মানে কি খাবার দিচ্ছেন একটু যদি দেখাইতেন যে এই তো নাই এগুলো নাই মাল্টিভিটামিন গুলো নাই না সব জ্বালাই দেন মানে দেওয়ার পরে সব সব জ্বালাই দেন জ্বালাই দেন খাবারের সাথে মিক্স করেন নাকি মানে গরুকে কোনো হুষ্টপুষ্ট করার জন্য ইনজেকশন প্রয়োগ করেন না দর্শক আপনারা শুনলেন যে উনি কিন্তু গরুকে যে প্রাকৃতিক নিয়মে খাদ্য দানাদার দিয়ে মোটা তাজা করে সেই জিনিসটাই উনি করতেছেন অর্থাৎ এই খাবারের মধ্যে আমি ওনার একটা পাত্র দেখতেছি দেখেন এই যে এখানে দেখাবো কি অন্ধকার আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম এখানে আমরা দেখানোর চেষ্টা করতেছি এইখানে একটা বস্তা আপনাদেরকে দেখাই লাগবে না এই যে এখানে দেখা যাচ্ছে
এই যে দানাদার খাদ্যটা উনি মিস করে রাখছে। এখানে দেখেন, এখানে রয়েছে ভুট্টার দানা, গমের ভুষি, ধানের ভুষি, আর কি কি রয়েছে, খৈল ডাল, সবগুলো মিক্স, সবগুলো মিক্স করার পরে মানে আলাদা আলাদা করে ফুটে ফুটে আনি বাসায় এনে তখন তিরপাল দিয়ে মিক্স করি। হ্যাঁ, মিক্স করার পরে বস্তা বুদ্ধি করে প্রয়োজন মতো করে খিলান। এক একটা গরুকে আপনি দানাদার খাদ্য কতটুকু করে দিচ্ছেন? 4 কেজি। 4 কেজি পরিমাণ কয় বেলা খাওয়ান? দুই বেলা। ছোট দর্শক আপনারা শুনলেন, দুই বেলা দানাদার খাদ্য খাওয়াচ্ছে। এখানে কত টাকার ভুট্টা আপনি সংগ্রহ করে রাখছেন? 2.5 লাখ টাকা। 2.5 লাখ টাকা শুধু ভুট্টা রাখছেন? খাওয়াই খাওয়াইলাম, 3 মাস ধরে খাওয়াচ্ছি। এই পাশে ভর্তি ছিল। হ্যাঁ, সেটাও ভর্তি ছিল, এটা পুরাটাই ভর্তি ছিল। এখন পর্যায়ক্রমে কুটি আনে খাওয়াচ্ছেন? আর কি খাওয়াচ্ছেন? এগুলো খড়ো কি কিনে আপনার? হ্যাঁ, খড়ো 1 লক্ষ টাকা কিনে রাখছি। দর্শক আমরা দেখতেছি যে এখানে উনি খড় সংরক্ষণ করে রাখছে এই শেডের ভিতরে, অর্থাৎ এরিয়া কিন্তু উনার খামার। তো এইখানের সাইডটাতে আপনি কতটা গরু রাখতে পারবেন? এই সাইডের ভিতরে 40টা আর ওই সাইডে 40টা, 40 আমার রেডি, টোটাল 80টা। আমরা যে খড়গুলো এগুলো সিজন সময় আপনি সংগ্রহ করে রাখছেন, তখন ওই সময় একটু দাম কম ছিল, লাভ দিচ্ছে, তখন কিনছেন কত? 70 টাকা করে। দর্শক 70 টাকা, আর এখন 120 টাকা দিতে যাচ্ছে। দর্শক আপনারা সিজন টাইমে অবশ্যই খড় গরুর অন্যান্য খাদ্যগুলো যে সময় যে জিনিসটা হয় সেই সময় আপনারা কিনবেন। এটা আপনার ছেলে নাকি? মেটা বড়? মায়া জন্ম হয়ে যায় প্রতিটা গরুর সাথে, গোলামি করবে, আপনি যাবেন আপনাকে, ও যে সবসময় দেখাশোনা করে। ধরবে আমরা এই যে আপনার নেট দিয়ে দেখতেছি, নেট দেওয়ার কারণ কি? যে মশা মাছি যাতে না আসে। আর উপরে টিন দেখতেছি আপনি, সিমেন্টের টিন দিছেন, এটার কারণ কি? যাতে ঠান্ডা থাকে, রদ এর যে ঝাঁসটা অর্থাৎ গরমটা কম লাগে, এতে করে আপনার বিদ্যুৎ ও সাশ্রয় হয়, ফ্যান কম চালাইতে হয়। সুপ্রিয় দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম বিশাল বড় একটা খামার, 80টা গরু উনার খামারে সর্বমোট লালন পালন করা।